हेलो व्यूअर्स, वेलकम टू माई चैनल। आज के चले राया बुफेट पार्टी सेंटर, अर्थात जेखने विभिन्न धरण खाबार आइटेम थाके एखाने 70-টার উপরে खाबार आइटेम थाके खूब सहजे एखाने पार्टी अथवा जेको अनुष्ठान करा जाए खूब सहजलभ्य। ताई आज के दर्शक आमरा चले एसेछि ए पार्टी सेंटारे, आमरा एखन कथा बोलबो एखानकार আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে 70টি আইটেম আর বিভিন্ন ধরনের অর্থাৎ এইগুলা বিভিন্ন ক্যাটাগরিতে রেসিপি করা আছে, অর্থাৎ প্রতি পারসনের পিছনে তাদের 600 টাকা মতো বাজেট, অর্থাৎ 600 টাকা বাজেটের মধ্যে আপনি পাচ্ছেন 70 রকমের দেশি বিদেশি খাবার, অর্থাৎ যেগুলো আপনার জন্য অর্থাৎ খুবই পর্যাপ্ত। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্লেট, অর্থাৎ যে যে এখানে প্রায় 250 লোকের জন্য পার্টিসিপেট করা যায়। তাই আশা করি এখানে আপনারা আসবেন। এবং এই পার্টি সেন্টারটি খুবই সহজলভ্য, যেখানে অন্য অন্য প্রতিষ্ঠান আমরা এখন কথা বলছি এখানকার এই সিওর সাথে, যিনি এটা পুরোপুরি ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণে রাখেন। এখানের আপনি অনেক সুবিধা, এখানে আপনি এই রায়া বুফেটে পাবেন অনেক সুবিধা। আর সুবিধাগুলো আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন, যদি কোনো বিবাহ শাদী হয় তবে স্টেজ এবং এখানে অর্থাৎ বিভিন্ন ধরনের অর্থাৎ তাদের পার্টির জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে। আপনারা অতি অনায়াসে এখানে চলে আসতে পারেন এবং এই পার্টি সেন্টারের উপভোগ করতে পারেন এবং খুব সুলভ মূল্যে এখানে আপনি এই সেবাটা পেতে পারেন। প্রতিদিন মিনিমাম 3টা প্রোগ্রাম করতে পারে স্যার, এটা টাইমের উপর ডিপেন্ড করে বললাম। আর টাইমের উপর কষ্ট হয়ে যায় 3টা প্রোগ্রাম করা, যদিও বা কারণ এখন মানে এটা কি পার্টিসিপেটের উপর নির্ভর করে, মানে এটা ভাড়াটা মনে করেন যে 600 টাকা করে প্রতি পার হেড, কিন্তু যতজন হবে ততজন পার হেড আমাদের ইয়া ভাড়া আছে, স্টেজ লাগে, স্টেজ সাউন্ড সিস্টেম আলাদা আলাদা, আপনারা যা আর কি অ্যাড করতে চান। আচ্ছা স্যার, এর সাথে স্টেজের অ্যাড করলে এটা কি আমরা স্টেজ অ্যাড করতে যাব? এইরকম স্টেজ যদি অ্যাড না করে তাহলে আলাদা আর কোনো আসতে মোটামুটি কত জনের অ্যারেঞ্জমেন্ট করতে পারে? স্যার এখানে একবারে আমাদের 250 জন বসবে, 250 পরিবেশন করা যায়। 250 এক মানে একসাথে কেন কোনো দিন নির্দিষ্ট কোনো দিন আছে যে বন্ধ থাকে? আপনারা যে কোনো পার্টি বা যে কোনো অনুষ্ঠানাদি করার জন্য আপনারা চলে আসুন রায়া বুফেট অ্যান্ড পার্টি সেন্টারে, কারণ এখানে যে খাবারের মেনুগুলো আছে সত্যি তা আমাদের অনেক ঈর্ষণীয় এবং পুষ্টিকর। আশা করি আপনারা এই পার্টি সেন্টার অন্য অন্য যে রায়া বুফেটের বাদে অন্য যে সেন্টারগুলো আছে যেখানে খরচ এই 70 আইটেম না 60-65 আইটেম বা 60 আইটেম দেয়, যেখানে খরচ পড়ে আপনার 1000 টাকা অর্থাৎ 1500 টাকাও বাজেট আছে কোনো কোনো বুফেডে, অর্থাৎ সেরাটন বা অন্য অন্য কোনো জায়গায় গেলে আপনারা বুঝতে পারবেন যে এটা বাজেট কত কি পরিমাণে পড়ে যে জন পার্সন প্রতি। হ্যালো ভিউয়ার্স, তাহলে রায়া বুফেট পার্টি সেন্টার অর্থাৎ KBSKR 736 সাত মসজিদ রোড, অর্থাৎ পঞ্চম তলায়, অর্থাৎ চলে আসবেন এখানে অর্থাৎ লিফটে। আর এখানে আপনি অনায়াসে ভাড়া নিতে পারেন অথবা এখানে আপনার যে কোনো অনুষ্ঠানাদি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। অর্থাৎ এখানের যে আমরা সিওর সাথে কথা বলছি এবং এখানে অ্যাজ পার দি মেনু 10 আইটেমস আছে, সো 10 আইটেমস ডেফিনেটলি 10 আইটেমসের ভিতরে একটা সবগুলো ট্রাই করার চেষ্টা করব। তারপর মেইন কোর্সের ভিতরে আপনার লাইক রেড কারি আছে, বিফ রেড কারি, বিফ আইটেম,
তবে বিফ রেড কারিটা হচ্ছে একটু বেশি স্পাইসি সো যারা একটু বেশি স্পাইসি লাভার তাদের জন্য আমি বিফ রেড কারিকে একটু বেশি প্রেফার করছি স্পেশালিটি হচ্ছে আমি যেটা বলতে পারি যেটা হচ্ছে আপনার অ্যাপেটাইজার কেন স্পেশালিটি ধরতে পারি আর হচ্ছে আপনার অ্যাপেটাইজার।